নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা কেমন আছেন সবাই? আমি তো খুবই ভালো আছি। আর আজকে আমি অনেক দিন পর একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আর আজকের রেসিপিটি হলো শিম দিয়ে পাতলা করে রুই মাছের ঝোল। এখন বাজারে কিন্তু অনেক শিম আপনারা পেয়ে যাবেন, আর এইভাবে ঘরোয়া করে একটু রুই মাছের ঝোল করলে গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরির জন্য প্রথমে নিয়ে নিয়েছি 4 পিস মতো রুই মাছ, আর রুই মাছটাকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। লাগবে 1টা বড় সাইজের আলু, আর কয়েকটা শিম, আর এখানে নিয়ে নিয়েছি পাকা আর কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা বাটা, 1টা টমেটো কুচি নিয়েছি। লাগবে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লাগবে ফোড়না দেওয়ার জন্য গোটা জিরে আর 1টা শুকনো লঙ্কা। নিয়েছি পরিমাণ মতো নুন আর কুচানো ধনে পাতা। প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো সর্ষের তেল। তেলটা দেখুন গরম হয়ে এসছে, তেলটাকে একটু নেড়ে চেড়ে এরপরে মাছের টুকরোগুলো তেলের মধ্যে ভাজতে দেব। মাছের টুকরোগুলো তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। এবার 2 পিঠ খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। হালকা লালচে করে মাছের টুকরোগুলোকে ভেজে তুলে নিলাম। এরপরেই আলুগুলো 1-1 করে দিয়ে ভেজে নেব। আলুর টুকরোগুলোকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে আলুগুলো তুলে রাখছি। এরপরে শিমগুলোকেও একইভাবে ভেজে নেব। শিমটাকেও হালকা ভাজা দিয়ে তুলে রেখে নিচ্ছি। দেখুন সব কিছু একসাথে ভেজে নিয়েছি। আর এরপরে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর 1টা শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে, সেই জন্য দেখা যাচ্ছে না। এরপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি, আর এরপরে দিয়ে দিলাম পাকা কাঁচা লঙ্কা আর আদা বাটা, আর তার সাথে শুকনো লঙ্কা, সব কিছু বাটা একসাথে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো জিরের গুঁড়ো। সব কিছু মশলা খুব ভালোভাবে কষে নিচ্ছি। এই মশলাটাকে 5 থেকে 10 মিনিট মতো এভাবেই কষে নেব। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দেখুন একটু উষ্ণ গরম জল দিয়ে মশলাটাকে 5 থেকে 10 মিনিট মতো কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এরপরে দিয়ে দিচ্ছি ভাজা আলুর টুকরোগুলো, আর তারপরে দিয়ে দিলাম ভাজা শিমগুলো। সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এইভাবেই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল পরিমাণ মতো। এই ঝোলটাকে প্রায় 5 থেকে 10 মিনিট মতোই ফুটিয়ে নেব একদম লো ফ্লেমে। দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম ফুটতে, খুব ভালো করে ঝোলটা ফুটে গেছে। আর এরপরে দিয়ে দিচ্ছি ভাজা মাছের টুকরোগুলো। এই মাছের টুকরোগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা। কুচানো ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে তরকারিটাকে নামিয়ে দিচ্ছি। তাহলে আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকমই নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।